আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বেবি মামের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকের আয়োজনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার তিনটি আলাদা আলাদা তিন ধরনের সাবুদানার রেসিপি। বাচ্চাদেরকে ৬ মাস থেকেই এইভাবে সাবুদানা খাওয়ালে এখান থেকে বাচ্চারা ভালো মানের কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, এনার্জি এবং অন্যান্য ভিটামিন মিনারেলস ভরপুর মাত্রায় পেয়ে যাবে, যা একটি বাড়ন্ত বয়সী শিশুর দ্রুত ওজন বৃদ্ধি করতে, উচ্চতা বৃদ্ধি করতে, মেধা বিকাশ করতে, বাচ্চাদের হাড় শক্ত করতে, তাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে, এছাড়াও বাচ্চাদের রক্ত সঞ্চালন বাড়াতেও দারুণভাবে সাহায্য করে। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে। এজন্য আমি এখানে প্রায় ২ টেবিল চামচ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি। এখন এই সাবুদানাগুলোকে হালকা কুসুম গরম পানি দিয়ে ২ থেকে ৩ বার পানি চেঞ্জ করে করে খুব ভালোভাবে ধুয়ে নিব, কারণ সাবুদানা যেহেতু বাহির থেকে কেনা সেজন্য এতে বিভিন্ন প্রকার ধুলাবালি থাকতে পারে। তাই বাচ্চাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাচ্চাদের খাবার সর্বপ্রথম খুব ভালোভাবে পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, এবার এই সাবুদানাগুলোকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ২০ মিনিটের মতো ভিজিয়ে রাখছি। এতে সাবুদানাগুলো অনেকটা ফুলে নরম হয়ে আসবে আর এটা রান্না করতেও অনেক কম সময় লাগবে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমার আরও যা যা লাগছে, নিয়ে নিয়েছি এতটুকু সাইজের একটি মিষ্টি আলু, ২টি খেজুর এবং একটি কলা। এবার এই মিষ্টি আলুটিকে চুলায় একটি হাঁড়িতে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি, আর খেজুর ২টিকে অন্য আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি, আর বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই খেজুর ২টিকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার এই খেজুর ২টির ভেতরের বীজ ২টিকে ফেলে দিচ্ছি আর ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিচ্ছি। এই তো ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিয়েছি। এবার আরো কিছুটা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এবং ভিজিয়ে রাখছি ১০ মিনিটের জন্য। আর এতক্ষণে এই খেজুর ২টি কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে আসবে। এখন সরাসরি চুলায় চলে আসলাম, ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। আমি এখানে হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি। আপনারা সাবুদানার পরিমাণ বুঝে এইখানে খাবার পানিটা অ্যাড করে দিবেন। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সাবুদানাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। সাবুদানা রান্না হতে হতে আমার দর্শকদের কাছে ছোট্ট একটি অনুরোধ করে নিচ্ছি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের এই এক একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অনুপ্রাণিত করে। এই তো দর্শক, দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে সাবুদানাটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আপনারা কিভাবে বুঝবেন সাবুদানাটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে? দেখতেই পাচ্ছেন এই সাবুদানার ভেতরে কিন্তু কোনো ধরনের সাদা কোনো অংশ নেই, একদম স্বচ্ছ কাচের মতো হয়ে গেছে। আর যখন এইরকম অবস্থায় চলে আসবে তখন বুঝবেন যে এই সাবুদানাটা রান্না হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রিপারেশনে। আমি মিষ্টি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর উপরের খোসাটাকে ছিলে ফেলে দিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে এই মিষ্টি আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। দর্শক, মিষ্টি আলু যেহেতু আঠালো আর সাবুদানাটাও অনেক আঠালো, আর এটা খেতে কিন্তু বাচ্চাদের খুবই সমস্যা হবে, এজন্য আমি এই মিষ্টি আলুর মধ্যে একটু একটু করে পানি মিক্স করে এটাকে একটু নরম করে নিচ্ছি। এই তো মিষ্টি আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন একটি পরিষ্কার বাটির মধ্যে রান্না করে রাখা সাবুদানা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী এখানে সাবুদানা নিয়ে নিবেন। এখন এই ম্যাশ করে রাখা মিষ্টি আলুটিকে এই সাবুদানার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এই সাবুদানাটা কিন্তু বেবিকে খাওয়ানোর জন্য একদমই রেডি। যে বেবিরা বুকের দুধ খায় তাদেরকে এইভাবেই খাওয়াতে পারেন, আর যে বেবিদেরকে ফর্মুলা মিল্ক খাওয়ান তাদের ক্ষেত্রে এইখানে পরিমাণ মতো ফর্মুলা মিল্ক গুলিয়ে এরপর এই সাবুদানার মধ্যে অ্যাড করে দিবেন। এই তো আমি এখানে পরিমাণ মতো ফর্মুলা মিল্ক অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই তো বেবিকে খাওয়ানোর জন্য একদমই রেডি। বেবির পছন্দ অনুযায়ী বা বেবির সুবিধা অনুযায়ী এই সাবুদানাটাকে আরও পাতলাও রাখতে পারেন বা আরও একটু ঘনও করতে পারেন। দর্শক, মিষ্টি আলুতে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান যা শিশুদের দ্রুত ওজন বাড়ায় এবং মেধা বিকাশ করে। তাহলে এখন চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে।
दर्शक द्वितीय रेसिपिर जोन्नो आमार प्रथमे लागबे खेजुरेर पिउरी। एजोन्नो आमी भिजिए रखा खेजुरटाके हाथ दिए खूब भालोभावे मैश करे निच्छि। आर मैश करार पर एर मध्ये जे एक्सट्रा अंशटा थाकबे सेटा फेले दिच्छि। आपनारा चाइले एई पर्याये छेकेओ निते पारेन। এখন অন্য আরেকটি বাটির মধ্যে রান্না করে রাখা সাবুদানা নিয়ে নিচ্ছি এবং ম্যাশ করে রাখা খেজুরের পিউরি অ্যাড করে দিচ্ছি। এই তো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই তো মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি। দর্শক সাবুদানা যেহেতু একটি পানসে খাবার সেজন্য অনেক বেবিরাই এটা খেতে চায় না, এজন্য আমরা অনেক মায়েরাই এই সাবুদানার মধ্যে বাচ্চাকে চিনি অ্যাড করে খাওয়াই। আর এটা কিন্তু একদমই ভুল, কারণ এক বছরের আগে বাচ্চাদেরকে চিনি মিশ্রি মধু কোনোটাই দেয়া যাবে না। তাই আমরা মায়েরা যদি একটু বুদ্ধি খাটিয়ে এবং একটু কষ্ট করে বাচ্চাদের সাবুদানার মধ্যে এই রকম মিষ্টি মিষ্টি ফল অ্যাড করে খাওয়াই, তাহলে খাবারটি যেমন পুষ্টিকর হচ্ছে তেমনি অনেক বেশি মজাদার হচ্ছে। তাহলে এখন চলে যাচ্ছি আমার তৃতীয় রেসিপিতে। এজন্য আমি কলাটিকে ছিলে নিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে এই কলাটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা আপনাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী কলার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এই তো কলাটি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন রান্না করে রাখা সাবুদানার মধ্যে এই কলাটি অ্যাড করে দিচ্ছি আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে যেহেতু দেখতেই পাচ্ছেন সাবুদানাটা কিন্তু খুবই আঠালো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা ফর্মুলা মিল্ক অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো ফর্মুলা মিল্ক অ্যাড করে দেওয়ার পর এই তো এইরকম ঘনত্বে রেখেছি, আর এটা কিন্তু আমার বেবিকে খাওয়ানোর জন্য একদমই তৈরি। দর্শক এইভাবে সাবুদানা রান্না করে আপনারা 6 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদের পর্যন্ত খাওয়াতে পারবেন। আর 1 বছরের বড় বাচ্চাদের ক্ষেত্রে সাবুদানা রান্নার সময় খাবার পানির পরিবর্তে গরুর দুধ ব্যবহার করতে পারেন। এতে করে খাবারটি আরও মজাদার হবে এবং পুষ্টিকরও হবে। তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটি রিকোয়েস্ট, নিচে থাকা লাইক বাটনে প্লিজ একটি লাইক দিবেন। আমার ভিডিওটি যদি অনেক বেশি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনার ঘরের ছোট্ট সোনামণিটির জন্য এরকম আরও সহজ এবং নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।